नमस्कार, आज के हेल्दी ड्रिंक तैरी करते जा देखें क्या भावे फलमूल दिए एक हेल्दी ड्रिंक तैरी करीडियो शेष पर्त देख देखी प्लेटे फलगुलो के रखी एखे नवा एप्पल बीट और गाजर एगुलो दिए एखन एक हेल्दी ड्रिंक तैरी कर अपन देखे प्रथम आपेलटा के केटे निची आपेलटाके केटे छोटो छोटो पिस करे नेब। ताहले आपेल काटा हो गेछे, केटे छोटो छोटो पिस करे नेवा हलो। एखन गाजरटाकेओ काटा होबे। ताहले गाजरटा काटा हो गेलो, केटे छोटो छोटो पिस करे निलाम। এখন বিটটাকেও কেটে নেছি। এই দেখুন বিটটাকে কাটার আগে একটু বাইরের দিকটাকে চেচে পরিষ্কার করে নেছি। তাহলে বিটটাকেও কেটে ছোট ছোট পিস করে নিলাম। এই দেখুন তাহলে ফলগুলো কাটা শেষ। এখন গ্রাইন্ডারে এগুলো पेस्ट करब। आपेल बीट और गाजर एक साथे दिए ग्राइंडारे पेस्ट कर। देखो एखाने मशीने पेस्ट करा चलते भालो करे फले पेस्टटा तैरी करते हबे। ताहले पेस्टा हो गेलो, देखी किरकम होयेछे। बाह, खूब सुंदर लागछे देखते, भालो लागछे देखते। ताहले एखन आमरा एखान थेके जूसटा बेर करे नेब, प्लेटे निये निच्छि पेस्टटाके। एखन चा छाकार छाटनि दिये आमरा एखान थेके रस बेर करे नेब। एई देखुन সবগুলো বের করে রাখা হয়েছে। একটা বাটি নিয়েছি, এই বাটিতে জুসটা বের করে রাখবো এখন। তাহলে চা ছাকার ছাকনিতে নিয়ে নিলাম পেস্ট। এখন এখান থেকে চেপে আমরা জুসটা বের করব। সুতির পরিষ্কার কাপড় দিয়ে চেপেও এখান থেকে রস বের করা যায়। এভাবেও রস বের করা যেতে পারে। দর্শকগণ, এটা একটা খুবই হেলদি ড্রিঙ্ক। এটা শরীরের জন্য খুবই উপকারী। আপেলের উপকারিতা তো আপনারা জানেনই। আর অনেকে বলে বিট খেলে নাকি শরীরের রক্ত বাড়ে, তা ঠিকই। তাই এগুলোর উপকারিতা নজরে রেখে আমাদের এরকমের জুস পান করা উচিত। তাহলে আমরা পেস্ট থেকে সব রস বের করে নিলাম। এই দেখুন গ্লাসে ঢেলে নেওয়া হচ্ছে। হেলদি একটা ড্রিঙ্ক তৈরি হয়ে গেল আমাদের। আপনারা নিশ্চয় ঘরে ট্রাই করবেন। এরকম কেমন হয়েছে আমাদের কমেন্ট করে আপনারা নিশ্চয় জানাবেন। আর আমাদের ভিডিওটা অবশ্যই আপনারা লাইক করবেন। তাহলে দর্শকগণ, আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। ধন্যবাদ।